দেখুন এই কোশ্চেনটি প্রফিট এবং লসের ওপরে বলা হয়েছে যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য ওয়ার বিক্রয় মূল্যের তিনের দুই হয় তবে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে আগে এটা বুঝে নিন লাভ হবে না ক্ষতি হবে তারপর অঙ্কটা করবেন দেখুন এখানে বলেছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের তিনের দুই বিক্রয় মূল্যের তিনের দুই ভাগ তাহলে এই তিনটাকে নিচে নামিয়ে দিচ্ছি ফলে ক্রয় মূল্য বাই তিন সমান বিক্রয় মূল্য বাই দুই অর্থাৎ ক্রয় যদি তিন টাকা হয় বিক্রয়মূল্য মূল্য দু টাকা তাহলে তিন টাকায় কিনে যদি দু টাকায় বিক্রি করে তাহলে অবশ্যই ক্ষতি হবে এবং কত ক্ষতি হবে এক ক্ষতি হবে তিন টাকায় কিনছে দু টাকায় বিক্রি করছে ক্ষতি হচ্ছে এবং কত ক্ষতি হচ্ছে তিন মাইনাস দুই সমান এক টাকা ক্ষতি তাহলে এক টাকা যে ক্ষতি হচ্ছে সেটা কত কত ক্রয় মূল্যের ওপর হচ্ছে তিন টাকা ক্রয় মূল্যের ওপর তাহলে এক টাকা ক্ষতি হলো যেখানে ক্রয় মূল্য হচ্ছে তিন টাকা এর শতাংশ বার করতে গেলে একশো গুণ করি তাহলে আমার দাঁড়ালো একশো বাই তিন এখন একশোকে কে যখন তিনটি ভাগ করবেন তেত্রিশ তিনে নিরানব্বই তাহলে তেত্রিশ পূর্ণ একের তিন কারণ তেত্রিশ তিনে নিরানব্বই আর একে একশো এত শতাংশ ক্ষতি হল প্রথমে ক্ষতি বা লাভের ব্যাপারটা আগে বুঝে নিতে হবে পরের অঙ্কটিতে আসুন পরবর্তী প্রশ্নটি দেখুন এখানে বলা হয়েছে কোনো ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল ছশো ষাট বর্গমিটার এবং ঘরটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ যদি ঘরটির উচ্চতা এগারো মিটার হয় তবে ওই ঘরের ছাদের ক্ষেত্রফল কত প্রথমে একটা ঘর কল্পনা করে নি ধরুন এটা হলো ঘর এটা হচ্ছে আমার ঘরটা তাহলে এটা যদি ঘর হয় এটা মেঝে এবং এটা হচ্ছে ছাদ তো আপনাকে যেটা বলেছে চার দেওয়ালের ক্ষেত্রফল অর্থাৎ মেঝের ক্ষেত্রফল বাদ ছাদের ক্ষেত্রফল বাদ বাকি এই যে চারটা সাইড এই চারটা সাইডের ক্ষেত্রফল বা দেওয়াল চার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে ছশো ষাট বর্গমিটার এখন আমরা জানি যে চার দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হলে কি করতে হয় ভূমিটার পরিধি বা ছাদের পরিধি ভূমির পরিধি ইন্টু উচ্চতা এইটা হলো উচ্চতা বা এটা উচ্চতা এখন উচ্চতার যদি এইচ ধরি তাহলে সেই এইচটা এখানে বলে দিয়েছে এগারো দেখুন এখানে বলা আছে উচ্চতা হচ্ছে এগারো তাহলে ভূমির পরিধি ইন্টু উচ্চতা সমান আসে চার দেওয়ালের ক্ষেত্রফল চাঁদ দেওয়ালের ক্ষেত্রফল তাহলে এখানে ভূমির পরিধিটা প্রথমে বের করে নিচ্ছি ভূমির পরিধি কিন্তু উচ্চতা এগারো বলেছে ক্ষেত্রফল হচ্ছে ছশো তাহলে ভূমির পরিধি যদি বের করতে হয় ছশো ষাটকে আমি এগারো দিয়ে ভাগ করে দিলাম এগারো ছয় ছেষট্টি তাহলে হচ্ছে ষাট মিটার তাহলে ভূমির পরিধিটা হলো ষাট মিটার এবার এই যে ভূমিটা সেটা আমি একটু আলাদা করে এঁকে নিচ্ছি ভূমিটা হবে ছাদও তাই হয় তাহলে সেটা একটা আয়তকার অংশ যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এবং এর পরিধি বলা আছে ষাট মিটার আবার এখানে দেখুন বলা আছে ঘরটি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ মানে দৈর্ঘ্যটা যদি দুভাগ হয় তাহলে প্রস্থটা এক ভাগ এটাও দৈর্ঘ্য দুভাগ প্রস্থ এক ভাগ তাহলে দেখুন এটা মোট কত ভাগ হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় মোট ছ ভাগ হচ্ছে আর এই যোগফলটাই তো পরিসীমা বা ভূমির পরিধি হয় তাহলে মোট ছ ভাগ বা সিক্স রেশিও আমার দাঁড়ালো ষাট মিটার তাহলে ওয়ান রেশিও কত হচ্ছে না দশ মিটার ওয়ান রেশিও যদি দশ মিটার হয় তাহলে টু রেশিও হবে কুড়ি মিটার তাহলে এটা কুড়ি এটা কুড়ি এটা দশ এটা দশ তাহলে দেখুন এখান থেকে আমি যেটা পেলাম সেটা হচ্ছে যেটা প্রস্থ সেটা দশ যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে কুড়ি তাহলে এর ক্ষেত্রফল যদি বার করতে হয় ক্ষেত্রফল এর জন্য বের করতে হলে আমাদের দৈর্ঘ্য গুণিত প্রস্থ করতে হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে কুড়ি প্রস্থ হচ্ছে দশ কুড়ি ইন্টু দশ আলটিমেটলি পাবো দুশো বর্গ মিটার ক্ষেত্রফল সবসময় বর্গতে হয় তাহলে এটা হলো মিটার এবং এটি হবে অ্যান্সার দেখুন পরের অঙ্কটিতে বলেছে ছয় শূন্য চার দিয়ে একটি শূন্যস্থান তারপর আবার ছয় গোটা সংখ্যাটি যদি এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে শূন্য স্থানে কোন সংখ্যা মানে কোন অঙ্ক বসবে অঙ্ক মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য ইত্যাদির মধ্যে কোন অঙ্ক এখানে বসবে একটি সংখ্যা হবে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এগারো দ্বারা বিভাজ্যতার নিয়মটা প্রথমে আপনাকে জানতে হবে এগারো দ্বারা যদি বিভাজ্য হয় কোনো সংখ্যা সেই সংখ্যাই বিভাজিত হবে যার স্থানীয় পদগুলোর সমষ্টি আর বিজোর স্থানীয় পদগুলোর যা সমষ্টি তাদের তাদের হয় শূন্য হবে বা এগারো দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে জোর স্থান বিজোড় স্থানে কে আছে দেখুন এই এক নাম্বার জায়গায় আছে তিন নাম্বার জায়গায় আছে চার পাঁচ নাম্বার জায়গায় এ আছে তাহলে এগুলো বিজোর স্থান বিজয় স্থানীয় পদগুলো বা সংখ্যাগুলো সমষ্টি কত ছয় চার এবং ছয় যদি যোগ করেন ছয় চারে দশ আর ছয় পাবেন ষোলো একইভাবে বিজো জোর স্থানীয় সংখ্যা একটি জিরো আর একটি জানি না কত তাহলে এই দুটো সংখ্যা এমন হতে হবে যাতে তাদের যেটা যোগফল হবে সেই যোগফলটা আগেরটার থেকে বিয়োগ করলে অর্থাৎ এই দুটোকে বিয়োগ করলে হয় জিরো আসবে নয় এগারো আসবে তো দেখুন এই তিনটের যোগফল আমার ষোলো হয়েছে ছেড়ে দিন এটা তো শূন্য আছে তাহলে এর তো কোনো ভ্যালু নেই যেহেতু শূন্যটা একা ধরছি আমি তাহলে শূন্যটাকে ছেড়ে দিন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে ষোলোর থেকে তাকে বাদ দিলে হয় শূন্য হয় কিংবা এগারো হয় তাহলে এখানে আমি যদি ষোলো বসাই যেহেতু এই যোগফলটা ফলটা ষোলো এসছে এইখানোর সংখ্যাটা যদি আমি ষোলো বসাই তাহলে বিয়োগ ফল শূন্য হবে তখন এটা এগারো দ্বারা বিভাজ্য হবে কিন্তু আমাকে এখানে বলেছে একটি অঙ্ক বসবে ষোলো এখানে দুটো ডিজিট আছে এটা হবে না তাহলে যেহেতু একটি অঙ্ক তাহলে ষোলোর থেকে এমন কোনো একটা সংখ্যা বাদ দিন যাতে জিরো বাদ দিয়ে অন্য সংখ্যা আসে এগারো আসে বা এগারোর গুণিতক হয় তাহলে দেখুন ষোলো থেকে যদি আমি পাঁচ বাদ দিই তাহলে এগারো হবে কিনা বলুন তাহলে পাঁচ যদি এখানে সংখ্যাটা বসাই তাহলে পরে এই গোটা সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে এগারো দ্বারা বিভাজ্য তার এই নিয়মটি একটু মনে রেখে দেবেন যে জোর স্থানীয় পদগুলোর সমষ্টি এবং বিজোর স্থানীয় পদগুলোর সমষ্টি যেটা আসবে সেই দুটোর বিয়োগ হয় জিরো হবে নয় এগারো হবে আমি আরেকবার বলে দিচ্ছি এখানে দেখুন বিজোল স্থানীয় পদগুলোর সমষ্টি হয়েছে ষোলো তাহলে জোর স্থানীয় পদগুলোর সমষ্টি হতে হবে হয় ষোলো নয় পাঁচ কেন না ষোলো হলে জিরো হবে আর পাঁচ হলে বিয়োগ ফলটা এগারো হবে কিন্তু দেখুন এখানে একটা একটা সংখ্যা শূন্য দেওয়া আছে ছেড়ে দিন তাহলে এই সংখ্যাটা হয় ষোলো হতে হবে নয় পাঁচ হতে হবে কিন্তু ষোলো নেওয়া যাবে না কারণ বলেছে একটি অঙ্ক যেন থাকে তাহলে অবশ্যই পাঁচ নেব অর্থাৎ পাঁচ হল আমার উত্তর এখানে বলেছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটির দ্বিগুণ ছোট সংখ্যাটির পাঁচগুণ অপেক্ষা তিন বেশি আবার বড় সংখ্যাটির চার গুণ এবং ছোট সংখ্যাটির তিন গুণ এর যোগফল একাত্তর সংখ্যা দুটি কী কী দেখুন এই অঙ্কটা এক্স ওয়াই ধরে আশা করি সবাই পারবেন কিন্তু তাতে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে সলভ করা কঠিন হয়ে যাবে এই সব অঙ্কের ক্ষেত্রে অপশান বেশ চেক করে নেওয়াটাই সুবিধাজনক ট্রাই অ্যান্ড রোড করে এবং তার জন্য আমি অপশানগুলো দেখুন দিয়ে রেখেছি যাতে কন্ডিশনগুলো হোল্ড হয় কি দেখুন দুটো কন্ডিশান আছে প্রথম একটা দ্বিতীয় একটা যে কোনো একটা ধরে শুরু করুন আমি দ্বিতীয়টা ধরেই শুরু করছি দেখুন এখানে বলেছে বড় সংখ্যাটি গুণ এবং ছোট সংখ্যাটি তিন গুণের যোগফল একাত্তর মানে বড় সংখ্যাটা চারগুণ করবো ছোট সংখ্যাটার তিন গুণ করবো করে যেটা যোগ হবে এই দুটো যেটা পাবো সেই দুটোর যোগফল যেন একাত্তর হয় কিন্তু দেখুন তেতাল্লিশকে চার দিয়ে গুণ করলে সেটা এমনিতেই একাত্তর থেকে অনেক বড় হয়ে যাবে তারপর এটা যোগ করলে তো আরও একাত্তর থেকে বড়ো হবে তাহলে এই অপশানটা প্রথমেই বাদ পড়ে গেল পরেরটা দেখুন এটাকে গুণ করব আর এটাকে তিনগুণ করবো তাহলে এগারো চারে কত হয় চুয়াল্লিশ আবার নয় তিনে কত হয় সাতাশ চুয়াল্লিশ এবং সাতাশ যদি যোগ করেন তাহলে দেখুন একাত্তর পাচ্ছেন ফলে এই অপশানটা হতে পারে কিন্তু এটাই ধরে বসে থাকবো না যে এই অপশানটাই হবে কারণ আরও বাকি অপশানও সত্যি হতে পারে দেখি তাহলে পরেরটা দেখুন এটাকে গুণ করছি আর এটাকে করছি তিন গুণ চোদ্দো চারে আমরা জানি ছাপ্পান্ন আর পাঁচ তিনে হয় পনেরো ছাপ্পান্ন এবং পনেরো যদি আমি যোগ করি তাহলে একাত্তর পাবো ফলে এই অপশানটাও সত্যি হচ্ছে এখন এই দুটোর মধ্যে চেক করব প্রথম অপশানটা দিই কিন্তু তার আগে শেষেরটাও দেখে নিই এখানে দেখুন বলেছে একটা সংখ্যাই একশো বাহান্ন মানে একাত্তরের থেকে অনেক বেশি তাহলে এই অপশানটাও হবে না যাই হোক এই দুটোর মধ্যে এবার কোনটা সত্যি দেখতে হলে প্রথম অপশানটাকে চেক করতে হবে এখন দেখুন প্রথম অপশানটা বলেছে যে বড় সংখ্যাটির দ্বিগুণ তাহলে বড় সংখ্যা কত এগারো তার দ্বিগুণ ছোটো সংখ্যাটির পাঁচগুণ তাহলে ছোট সংখ্যাটি কত নয় তার পাঁচ গুণ তাহলে এগারো দ্বিগুণ মানে বাইশ আর নয় পাঁচে পঁয়তাল্লিশ এবার কি বলেছে দেখুন বলেছে ছোট সংখ্যাটির পাঁচগুণ অপেক্ষা তিন বেশি তার মানে এই সংখ্যাটা যেটা পাবেন সেটা যেন এর থেকে তিন বেশি হয় অর্থাৎ পঁয়তাল্লিশ এবং বাইশের বিয়োগ ফল যেন তিন হয় কিন্তু পঁয়তাল্লিশ এবং বাইশ দেখুন এখানে যেটা বলেছে আরেকবার ভালো করে পড়ে বড় সংখ্যাটির দ্বিগুণ ছোট সংখ্যাটির পাঁচগুণ অপেক্ষা তিন বেশি তাহলে ছোট সংখ্যা এটা তার পাঁচগুণ অপেক্ষা তিন বেশি এমনটা হতেই পারে না কারণ অলরেডি বাইশ এবং পঁয়তাল্লিশের বিয়োগ ফল তিনের থেকে অনেক বেশি তাহলে এই অপশানটা বাদ গেল পড়ে রইলে এই অপশানটা এটাই উত্তর তবু চেক করে নিন দেখুন বলেছে বড় সংখ্যাটির দ্বিগুণ তাহলে বড় সংখ্যা চোদ্দ তার দ্বিগুণ মানে কত আঠাশ ছোট সংখ্যাটির পাঁচগুণ অপেক্ষা তিন বেশি তাহলে ছোট সংখ্যা মানে পাঁচ তার পাঁচ গুণ মানে পঁচিশ তাহলে দেখুন ছোট সংখ্যাটির থেকে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি যদি বিয়োগ করি তাহলে তিন পাবো অর্থাৎ প্রথমে আমি যেটা বলেছিলাম বাইশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে যেন তিন হয় হলো না আঠাশ থেকে পঁচিশ বাদ দিলে কিন্তু তিন হচ্ছে তাহলে এই অপশানটা দুটো ক্ষেত্রেই মিলছে ফলে এটাই উত্তর সি এর অপশানটি আমার হবে অ্যান্সার সরি আরেকবার বলিনি প্রথমটার থেকে দ্বিতীয়টা বিয়োগ করবো দ্বিতীয়টার থেকে প্রথমটা কিন্তু নয় প্রথমটার থেকে দ্বিতীয়টা তো এটার থেকে বাদ মাইনাস হয়ে যাবে যাই হোক পরের অঙ্কটিতে আসুন পরের অঙ্কটি দেখুন এটি একটু অন্যরকম এখানে বলা আছে পাঁচ সেমি বিশিষ্ট একটি ঘনকের প্রতিটি ধারে রং লাগানো হয়েছে যদি ওই ঘনককে এক সেমি বাহুবিশিষ্ট ঘনকে কাটা হয় তবে কতগুলি ঘনক পাওয়া যাবে যাদের শুধু একটি প্রান্তে রং থাকবে তাহলে প্রথমে একটি ঘনকের বা কিউবের একটা সাইডে ছবি আঁকুন তারপরে পরে পুরো ঘনকটা কমপ্লিট করে নেব তাহলে ধরুন এটা হলো একটা ঘনকের একটা দিকের তল এখন ঘটনা হচ্ছে এটা বাহুটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে এটা হলো পাঁচ সবগুলোই পাঁচ এখন ঘটনা হচ্ছে একে এক সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকে কাটা হয়েছে তাহলে এটা যদি পাঁচ হয় এক সেমি করলে আমার পাঁচ ভাগ হবে এক সেমি করে তাহলে এটা পাঁচ ভাগ করছি এক দুই তিন চার পাঁচ ওপর দিকেও করছি এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ ভাগ পাঁচ ভাগ করে দিয়েছি দুদিকে তাহলে এগুলো সব এক সেন্টিমিটারের তৈরি হয়েছে এখন ঘটনা হচ্ছে একে রং করেছি একে পুরোটাকে রং করা হয়েছে এবার পুরো ঘনকটা টাঁকুন এরকম তল আছে এদিকে আছে এদিকে আছে ছটা তল থাকে মোট একটি ঘনকে ছটা তল থাকে তো যাই হোক এগুলোকেও ভাগ করা হয়েছে এরকম এগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাহলে দেখুন এরকম করে ভাগ করা হয়েছে এরপর দেখুন যখন এটাকে রং করা হয়েছে তখন সব সাইডগুলোই রঙ করা হয়েছে ফলে এই ধারেরগুলোকে যেগুলো কাটা হবে সেগুলো কিন্তু একটি প্রান্তে রঙ থাকবে এমনটা নয় দুটো প্রান্তে রঙ থাকতে পারে তিনটেও থাকতে পারে যেমন ধরুন এই যে ঘনকটা এই ঘনকটা যদি ধরি তাহলে এর এদিকেও রং থাকবে কাটা হয়েছে যেহেতু তাহলে এখানটা তো রং থাকবে ঠিক একইভাবে এটারও এদিকে রঙ থাকবে এদিকে রং থাকবে এটা তো আবার তিন দিকে রঙ থাকবে এই দিকটা থাকবে এই দিকটা থাকবে আবার এই সাইডটাও থাকবে তাহলে এই ধারেরগুলোকে বাদ দিয়ে দিন এই ধারেরগুলোর জন্য কী হবে একটা সাইড নয় দুটো বা তিনটে সাইডে রং পাবেন তাহলে কোনগুলো পড়ে রইল এই মাঝেরগুলো পড়ে রইলো যাদের একটা সাইডে আপনি রং পাবেন মাঝেরটা আমি কালার করে দিচ্ছি এই অংশটু এই অংশটার জন্য আপনি শুধু পাবেন যাদের একটি দিক কালারফুল হবে তাহলে দেখুন এখানে যেটা পেলেন সেটা মাঝের অংশটা এখন এখানে এই ঘটনাটায় দেখুন তো কটা পাওয়া গেছে ব্লক একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে একটা সাইজের জন্য নটা পাচ্ছেন এখন ঘনকের ছটা সাইজ থাকে তাহলে ছটা সাইজের জন্য নয় ইন্টু ছয় মানে চুয়ান্নটা ব্লক পাবেন যাদের একদিকে রং থাকবে যদি ওই অঙ্কটা করার একটা সহজ সূত্র আছে সেই সূত্রটাও একটু দেখে নিন সূত্রটা হলো সিক্স ইন্টু এন মাইনাস টু তার স্কোয়ার তাহলে দেখুন এখানে যেহেতু ছটা তল তাই ছয় রইল এবারে দেখুন এন মানে কত ভাগ করেছেন পাঁচ ভাগ করেছেন আর পাঁচ ভাগ বাদ দিয়ে অন্য কোনো ভাগও হতে পারে আরও বেশি হতে পারে কম হতে পারে যাই হোক সেই জন্য এন এর মানটা পাঁচ বসালাম মাইনাস টু সবসময় মাইনাস টু তার স্কোয়ার তাহলে দেখুন এটা ছয় হলো পাঁচ মাইনাস দুই মানে তিন তার স্কোয়ার তিনের স্কোয়ার মানে নয় তাহলে ছয় ইন্টু নয় অর্থাৎ পেলেন চুয়ান্নটি বোঝা গেল সূত্র মাফিকও আপনি করতে পারেন বা শুধুমাত্র কনসেপ্টের উপরে ক্লিয়ার অঙ্কটা করে নেওয়া যায় তাহলে মনে রাখবেন সিক্স ইন্টু এন মাইনাস টু ভাগ করেছেন এন হইল সেটা আর দুইটা সবসময় দুই থাকবে এট মাইনাস টু তার হোল স্কোয়ার এই করেও অঙ্কটা করা যায় পরের অঙ্কটা দেখুন এখানে বলা আছে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে জিরো বাদ এবং মাইনাসগুলো বাদ তাহলে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা শুধু তিন অথবা শুধু চার বিশিষ্ট যা তিন এবং চার উভয় দ্বারাই বিভাজ্য হবে তাহলে এমন একটা ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা বার করতে হবে যেটা শুধু তিন বা চার থাকবে শুধু তিন দিয়ে তৈরি বা শুধু চার দিয়ে তৈরি এবং তিন চার উভয় দ্বারাই বিভাজ্য হবে তাহলে যেহেতু ক্ষুদ্রতম বলেছে প্রথমে ছোট সংখ্যা দিয়ে শুরু করা যাক এটা এবং এটা তারপরে এটা দেখব এটা দেখব তাহলে এই যে চুয়াল্লিশ দেখুন আমার প্রথম শর্তটা সিদ্ধ হচ্ছে কারণ পুরো সংখ্যাটা হয় শুধু চার আছে নয় সংখ্যাটা হয় শুধু তিন আছে এখানে দেখুন শুধু চার আছে তাহলে এটা তো চার দ্বারা বিভাজ্য হবে কারণ দুটো চার আছে কিন্তু এটা তিন দ্বারা বিভাজ্য হবে না কারণ জানি তিন দ্বারা বিভাজিত হলে সংখ্যা দুটোর সমষ্টি অঙ্ক দুটোর সমষ্টি তিন দ্বারা বিভাজিত হয় এখন চার আর চারের যোগফল কত আট আট কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এই সংখ্যাটা হলো না এই সংখ্যাটা দেখি এটা পুরোটা তিন দ্বারা গঠিত তাহলে প্রথম শর্ত সিদ্ধ হয়েছে শুধু তিন দ্বারা গঠিত এবং এই সংখ্যাটা দেখুন তিন দ্বারা বিভাজ্য কিন্তু দেখুন এটা চার দ্বারা বিভাজ্য হবে না কারণ জানি চার দিয়ে বিভাজ্য হলে শেষ সংখ্যাটা বিজোড় হয় না তিন হবে না তাহলে এই সংখ্যাটাও হলো না এখন দেখুন এই যে সংখ্যাটা সেটা চার দ্বারা বিভাজ্য কারণ সবগুলোতেই চার আছে এবং এটা তিন দ্বারা বিভাজ্য কিনা দেখেনি দেখুন এই যে তিনটে অঙ্ক আছে চার 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 এই তিনটে চারকে যদি যোগ করি পাবো বারো সেই বারো তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা তিন দ্বারা অবিভাজ্য চার তো বিভাজ্য হলোই তাহলে এই সংখ্যাটি হবে উত্তর এবং যেহেতু ক্ষুদ্রতম বলেছে এই সংখ্যাটা নিতে পারি না এবং এই সংখ্যাটা হবেও না দেখুন এখানে বলা হয়েছে কোনো পঞ্চভুজের সমস্ত অন্তঃকরণগুলি সমষ্টি কত একটা পঞ্চভুজ আছে তাহলে একটা পঞ্চভুজের প্রথমে ছবি এঁকে নিলাম মোটামুটিভাবে এটা ধরুন এটা একটা পঞ্চভুজ এর অন্তঃকোনগুলো তাহলে এই কোনটা এই কোনটা এই সমস্ত অন্তঃক্ষণগুলো সমষ্টিগত এর জন্য একটা ফর্মুলা আছে আমি তিনটে ট্রিক্স শিখিয়ে দিচ্ছি একটা ফর্মুলা আর দুটো ট্রিক্স তাতে যদি ফর্মুলাটা মনে না থাকে তবুও অঙ্কটা করতে পারবেন তো যে কোনো ভুজই থাকুক সেটা পঞ্চভুজ হোক বা যাই হোক তো তাদের অন্তঃক্ষোণে সমষ্টি হয় সবসময় একশো আশি ডিগ্রি ইন্টু এন মাইনাস টু একশো আশি ডিগ্রি ইন্টু এন মাইনাস টু পঞ্চভুজ মানে পাঁচটা ভুজ আছে তাই এনার মানটা পাঁচ বসাচ্ছি তাহলে একশো আশি ডিগ্রি পঞ্চভুজের জন্য এনের মান পাঁচ বসালাম মাইনাস দুই তাহলে হলো একশো আশি ডিগ্রি ইন্টু তিন আঠেরো তিনে চুয়ান্ন অর্থাৎ পাঁচশো চল্লিশ ডিগ্রি এটার অ্যান্সার হয়ে গেল এছাড়াও আরও দুটো ট্রিক শিখিয়ে দিচ্ছি ধরুন আপনার সূত্রটা মনে নেই অঙ্কটা তো করতেই হবে তো যেভাবেই হোক আমি আরও দুটো ট্রিক শিখিয়ে দিচ্ছি দেখুন কীভাবে করবেন ধরুন আপনার সূত্রটা মনে নেই তখন কী করবেন প্রথমে এই দুটোকে যোগ করে দিন যে কোনো দুটো এটা এটা বা এটা এটা যাই হোক তো এখানে যোগ করার ফলে দেখুন দুটো অংশ তৈরি হয়েছে একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ আর এটা একটা চতুর্ভুজ তৈরি হয়েছে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি আবার চতুর্ভুজের সমস্ত কোণগুলোর সমষ্টি হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে একশো আশি এবং তিনশো ষাট যোগ করলে আমি পাবো পাঁচশো চল্লিশ এভাবেও করা যায় আরও একটা উপায় আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ধরুন এটা একটা পঞ্চভুজ আছে ছবিটা আর একটা আর একবার আলাদা করে এঁকে দিলাম পঞ্চভুজ আছে এবার আপনি করলেন কি এটা যোগ করলে একটা ত্রিভুজ হলো এটাও যোগ করে দিন আর একটা ত্রিভুজ তাহলে এই একটা এই একটা এই একটা ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি একশো আশি তাহলে এটাও একশো আশি এটাও একশো আশি এবং এটা একশো আশি তিনটে একশো আশি তাহলে একশো আশি ইন্টু তিন মানে হল পাঁচশো চল্লিশ ডিগ্রি আপনি যেভাবেই করুন উত্তরটা পেয়ে যাবেন তাতে সূত্রটা মনে রেখেও করতে পারেন বা এই ট্রিক্স দুটো মনে রাখবেন তাহলেও হবে